তোমরা বুঝতে পেরেছো। তো সেখানে আর একটা কথা জিজ্ঞাস করা আছে স্যারের থেকে, যে আমার ভিডিও কিন্তু খালি কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকেই দেখছে না, অল ইন্ডিয়া থেকে দেখছে, এছাড়া বাংলাদেশ দেখছে, অনেক জায়গা থেকে, আরব থেকেও আমার ভিডিও দেখা হয়। সেখানে দাঁড়িয়ে যারা বিশেষ করে আমাদের অল ইন্ডিয়াতে কিভাবে তারা ব্যাটারিটা নিয়ে যেতে পারে? অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া বেসিসে আমাদের কাজ হয়। পূজা ফাইন্যান্স, আকাশা ফাইন্যান্স বললে যে কোনো ই রিক্সা যারা ডিলার আছে আপনি কাছাকাছি নিয়ারেস্ট তাদের পেয়ে যাবেন খোঁজ, ঠিক আছে? অল ইন্ডিয়া বেসিসে আমাদের কাজ। এছাড়া দেখা যাচ্ছে কেউ খুব দূরে আছে, তো সেখানে দাঁড়িয়ে স্যারের কাছে আসলো বা ফোন করলো, অনলাইনে বুকিং করলো, সেই ফিটিংসটা কি ওখানে কে করে দিতে পারছে সেটা তো চিন্ময়বাবু বলবে। না অ্যাকচুয়ালি যত দূরেই নেক না কেন, যেহেতু আমাদের আকাশা ফিনান্সের নেটওয়ার্ক আছে, তো আমরা একটা ব্যাটারি এখান থেকে তাকে কুরিয়ার করে পাঠিয়ে 18 মান্থে। আর একটা আমাদের স্কিম নতুন আছে, গাড়ির সঙ্গে যদি ব্যাটারি না, সেক্ষেত্রে আলাদা একটা স্কিম লঞ্চ করা হচ্ছে। এগুলো ডে টু ডে প্রোগ্রেসের ব্যাপার। তবে আপনারা, আপনাদের আমি একটা কথাই বলবো, মার্কেটে যত লিথিয়াম ব্যাটারি আছে থাকুক না কেন, আপনারা আমাদের এই ব্যাটারিটা একবার নিয়ে ব্যবহার করে দেখুন, ঠিক আছে? অনেক আপনার পয়সার দিক থেকেও সেভ হবে। দেখা যাচ্ছে সেখানে কি বলবো, যেটা হচ্ছে মাত্র 40 কিলোমিটারের মধ্যে কিন্তু লোন করতে হলে কিন্তু তোমরা কিন্তু বিশেষ করে টোটো পেয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন, যদি আমরা ব্যাটারি নিই 40 কিলোমিটারের ঊর্ধ্বে কি আমরা লোন পাবো? সেটাই স্যারের থেকে প্রশ্ন। সেই ক্ষেত্রে অবশ্য আমরা আকাশা ফাইন্যান্স থেকে করাতে পারবো। আকাশা ফাইন্যান্সের যে রুলসটা আছে সেই রুলসের মধ্যে আশা করি সত্যি খুব ভালো আছে। হ্যাঁ, আজকে যাদের প্রচুর ইনকোয়ারি লিথিয়াম আয়রন ব্যাটারি, হ্যাঁ, বাজারে কিন্তু বিশেষ করে লিথিয়াম আয়রন ব্যাটারির প্রচুর চাহিদা, যেটা হচ্ছে টোটোতে। আমরা স্বাভাবিকভাবে যে সমস্ত ব্যাটারি নিয়ে আমরা কাজ করছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ফুল 100% স্যাটিসফাই হতে পারছি না। সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের এখন এই সময় দাঁড়িয়ে অল্প পয়সার মধ্যে খুব ভালো লিথিয়াম আয়রন ব্যাটারি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা কিনা আমাকে ফোন করছো, এছাড়া কমেন্ট করছো। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমি আজকে চলে এসেছি কোথায়, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফবাড়ি ব্যারাকপুর রোডে। হ্যাঁ, আজকে কিন্তু বিশেষ করে জেনে যাব লিথিয়াম আয়রন ব্যাটারিতে কি কি সুবিধা পাচ্ছ, এছাড়া তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করতে একদমই ভুলবে না, এছাড়া তুমি কত দূর থাকলে খুব সহজে ফাইন্যান্স তোমরা করতে পারবে। তো সাথে সাথে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ হিউজ গাড়ি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা কিনা নিউ এমসি এন্টারপ্রাইজে এলে পরে তোমরা কিন্তু গাড়িটা পেয়ে যাবে। এছাড়া তোমাদেরকে যেটা বলবো, বাজারে এখন সব থেকে ভালো যে গাড়িটা চলছে আরসিজি অটম প্লাস। তো চলো আরসিজি অটম প্লাস সম্বন্ধেও আজকে আমরা জানবো। তার আগে অবশ্যই আজকে জেনে নিই যে লিথিয়াম আয়রন ব্যাটারির সম্বন্ধে পুরোটাই। তো চলো স্যারের কাছে প্রথমে চলে যাবো এখন। তো বন্ধুরা, অবশ্যই স্যারকে তুমি অবশ্যই তোমরা চেনো, যেটা হচ্ছে চিন্ময় স্যার। এর আগে কিন্তু অনেক ভিডিওতে স্যার এসছে, বিশেষ করে এর আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম। বিশেষ করে আজকে আকাশা ফাইন্যান্স কোম্পানি থেকে বিশেষ করে স্যার এসেছেন, তো স্যারকে প্রথমে নমস্কার বলবো। তো সেখানে তোমাকে বলবো যে আকাশা ফাইন্যান্স কোম্পানিতে তোমরা এর আগে যে ভিডিও তোমাদেরকে সিঙ্গেল ভিডিও দিয়েছিলাম সেখানে তোমরা অনেক ইনকোয়ারি করছো, সেটাই কিন্তু আজকে টোটাল তুলে ধরার চেষ্টা করব। প্রথমে স্যারের থেকে জিজ্ঞাসা করে নেবো, এখন এই সময় দাঁড়িয়ে স্যার প্রচুর লিথিয়াম আয়রন ব্যাটারি বেরিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে অনেক কোম্পানি বেরিয়েছে, তো আজকে আপনার কোম্পানি আমরা কেন নেব? অ্যাকচুয়ালি দেখুন, এটা একটা নতুন রেভলিউশন। আগে যেগুলো জল ব্যাটারি ব্যবহার হতো, এখন নতুন রেভলিউশনের দিকে গেছে, সেটা হচ্ছে লিথিয়াম। এবার লিথিয়ামের অনেকটা ভাগ আছে, আপনারা মার্কেটে দেখে থাকবেন লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট, ফেরাস ফসফেট যেটা আছে, এই দুটোর কম্প্যারিজনে লিথিয়াম ফেরাস ফসফেটটা হচ্ছে গুড এবং বেটার এবং বেস্ট, ঠিক আছে? কেন লিথিয়াম আয়নটা, ওটার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে ফায়ার প্রুফ, মানে আমাদের যেটা লিথিয়াম আয়ন ফসফেটটা মাইলেজ এক থাকে, ঠিক আছে? আকাশা ফাইন্যান্স, মানে যেটা আগে পূজা ফাইন্যান্স ছিল, আমরা তো অনেকদিন ধরেই এটা অল ইন্ডিয়া বেসিস ই রিক্সা ফাইন্যান্স করে থাকি। তো আমরা এখন যেহেতু নতুন কনসেপ্টের দিকে আসছে যে লিথিয়াম, এই ব্যাপারটাকে মার্কেটে আমরা প্রমোট করার জন্য নিউ এমসি এন্টারপ্রাইজ চিন্ময়বাবুর হাত দিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। তা স্যার আজকে আমাদের প্রথম একটা গাড়িতে লাগিয়েছে, ঠিক আছে? শুধু এই এরিয়ায় নর্থ চব্বিশ পরগনা আমাদের প্রথম, কিন্তু আমাদের দিল্লিতে 1 বছর ধরে কাজ হচ্ছে এবং এই কাজ ভেরি সাকসেসফুল। এবং ইন ফিউচার আমরা প্ল্যান করছি ওয়েস্ট বেঙ্গলের বুকের টোটাল মার্কেটটাই আমরা ক্যাপচার করব। কেননা মার্কেটে যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আছে এদের মার্কেট প্রাইস যেমন বেশি, তেমনি এদের যে ফেসিলিটি বা মাইলেজ এগুলো অনেক কম, ঠিক আছে?
এটাতে আমাদের 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 51.2 ভোল্ট, মাইলেজ আমরা 100 বলছি কিন্তু অ্যাবভ 110 পাবে, ঠিক আছে। এর সুবিধা আপনার ধরুন জল ব্যাটারির মতো জলের খরচাটা থাকছে না, মিনিমাম মাসে এক মাসে ধরুন 1000 টাকা মতো ইলেকট্রিসিটি চার্জ কম লাগছে, ঠিক আছে। জল ব্যাটারিতে আপনার কি হয়, যখন ব্যাটারি চার্জ কমে যায় মাইলেজটা ধীরে ধীরে কমতে থাকে। এটা টিল লিথিয়াম ফসফেটে কি হয়, টিল শেষ পর্যন্ত আপনার মাইলেজটা একই পিকআপে দেবে, বুঝতে পেরেছেন তো। এতে জিপিএস লাগানো আছে, ঠিক আছে, গাড়ি কোথায় যাচ্ছে কিছু প্রবলেম হলে আমরা সেগুলো ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যেটা আমাদের প্রশ্ন, যারা টোটো চালাচ্ছে, এর আগে আমরা বিশেষ করে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক ইনকোয়ারি এসেছে। দেখেন, বাজারে তো যে সমস্ত লিথিয়াম ব্যাটারি আমরা দেখছি, যে বাজার তুলনায় আমরা এই ব্যাটারি নিলে দাম কি অবশ্যই আমরা কম পাচ্ছি? দাম মার্কেটে যে অন্যান্য লিথিয়াম আয়ন ব্যাটারি আছে তার থেকে লিথিয়াম আয়ন ফসফেট যেটা আমাদের, তার দাম অনেক কম মার্কেটে। আপনারা অন্যান্য যে ব্যাটারিগুলো আছে আপনি ক্যাশ প্রাইসে কিনতে যাবেন 1,15,000, সেখানে আমাদের 85,000, ঠিক আছে, 3 বছর প্লাস 2 বছরের গ্যারান্টি। লিথিয়াম আয়ন যেটা, তার সঙ্গে লিথিয়াম ফেরোসিয়াস ফসফেট, এটা অ্যাড হওয়ার পরে দামটা কিন্তু বেশি হওয়ারই কথা। তো আকাশা ক্লিন এনার্জির সঙ্গে যুক্ত থাকার জন্য বাজারে যে ব্যাটারিগুলো আছে সেখানে তো কোনো কন্ট্রোলিং পাওয়ার নেই। তো আকাশা একটা উইক ফিনান্স কোম্পানি, ওরা কিন্তু দামটাকে নিয়ন্ত্রণে রেখেছে। নিয়ন্ত্রণ ছাড়া পাবলিকের কাছ থেকে যতটা পারো অর্থ শুষে নাও, এই জায়গাটা যায়নি, রিজনেবল প্রাইসে কাস্টমারের হাতে তুলে দিচ্ছে। আদারওয়াইজ শুধু লিথিয়াম আয়ন ব্যাটারি যারা ম্যানুফ্যাকচার করছে, যেটা দাদা বললেন যে ওখানে কিছু ফায়ার ইস্যু হয়, ফায়ার ইস্যু মিন্স চলতে চলতে আগুন ধরে যাওয়া, লিথিয়াম ফেরোসিয়াস ফসফেটে সেটা হয় না, টেকনোলজি আরো আপগ্রেডেড। এখানে প্রশ্ন হতে পারে দাম বেশি না কেন, দাম এই জন্য বেশি না যে এর সঙ্গে আকাশা যুক্ত আছে, ওরা এটাকে কন্ট্রোল রেখেছে, ঠিক আছে। বাকিরা কি হচ্ছে, যে যার মতো করে পাচ্ছে একটা প্রাইস লিস্ট করে নিয়ে বাজারে বিক্রি করে। তো আমাদের বন্ধুরা স্বাভাবিকভাবে আমাদের কিন্তু প্রশ্ন একটাই থাকে, দেখো আমরা যেই ব্যাটারি নিই যেই কোম্পানির নিই, আমাদের স্বাভাবিকভাবে সার্ভিসটা ভালো পাওয়া নিয়ে কথা। সেখানে স্যার যেটা বললেন অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো সেখানে আর একটা কথা জিজ্ঞাসা করা আছে স্যারের থেকে, যে আমার ভিডিও কিন্তু খালি কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকেই দেখছে না, অল ইন্ডিয়া থেকেই দেখছে, এছাড়া বাংলাদেশ দেখছে, অনেক জায়গা থেকে, আরব থেকেও আমার ভিডিও দেখা হয়। সেখানে দাঁড়িয়ে যারা বিশেষ করে আমাদের অল ইন্ডিয়াতে কিভাবে ওঠারা ব্যাটারিটা নিয়ে যেতে পারে? অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া বেসিসে আমাদের কাজ হয়। পূজা ফাইন্যান্স, আকাশা ফাইন্যান্স বললে যে কোনো ই রিক্সার যারা ডিলার আছে আপনি কাছাকাছি নিয়ারেস্ট তাদের পেয়ে যাবেন খোঁজ, ঠিক আছে। অল ইন্ডিয়া বেসিসে আমাদের কাজ। এছাড়া দেখা যাচ্ছে কেউ খুব দূরে আছে, তো সেখানে দাঁড়িয়ে স্যারের কাছে আসলো বা ফোন করলো, অনলাইনে বুকিং করলো, সেই ফিটিংসটা কি ওখানে কে করে দিতে পারছে? সেটা তো চিন্ময়বাবু বলবে। অ্যাকচুয়ালি যত দূরেই নেক না কেন, যেহেতু আমাদের আকাশা ফিনান্সের নেটওয়ার্ক আছে, তো আমরা একটা ব্যাটারি এখান থেকে তাকে কুরিয়ার করে পাঠিয়ে দিলাম ভাই অফিসিয়াল ভাবে, ওখান থেকে আমাদের যে নেটওয়ার্কটা আছে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, সেখান থেকে কিন্তু ব্যাটারিটা ইনস্টল সম্ভব। তো বন্ধুরা, যেটা তোমাদের সব থেকে বেশি প্রশ্ন, যে মুর্শিদাবাদ থেকে কেউ ফোন করছো, কেউ আসাম থেকে ফোন করছো, এরকম অনেক দূর থেকে যারা ফোন করছো, সবাইকে কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলবার চেষ্টা করছি, যে তুমি যেখানেই থাকো অবশ্যই কিন্তু তোমার বাড়িতেই সার্ভিস দেবে, যেটা হচ্ছে আকাশা ফাইন্যান্স। আজ এই ব্যাটারিটা তোমরা বিশেষ করে এখন লাগাতে চাইছো, তো অবশ্যই সেখানে কিন্তু কোনো সন্দেহ নেই। স্যারের থেকে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করে নেবো, যে লোন ফ্যাসিলিটিটা কেমন? লোন ফ্যাসিলিটি খুবই ভালো, আপনারা ই রিক্সার মতো ব্যাটারিরও আমরা ফাইন্যান্স করছি, এটা মোটামুটি 22 মাসের আর একটা 18 মান্থের। আর একটা আমাদের স্কিম নতুন না, যে গাড়ির সঙ্গে যদি ব্যাটারি না, সেক্ষেত্রে আলাদা একটা স্কিম লঞ্চ করা হচ্ছে, এগুলো ডে টু ডে প্রোগ্রেসের ব্যাপার। তবে আপনারা, আপনাদের আমি একটা কথাই বলবো, মার্কেটে যত লিথিয়াম ব্যাটারি আছে থাকুক না কেন, আপনারা আমাদের এই ব্যাটারিটা একবার নিয়ে ব্যবহার করে দেখুন, ঠিক আছে, অনেক আপনার পয়সার দিক থেকেও সেভ হবে। আচ্ছা, দেখা যাচ্ছে স্যারের কাছে এলো বা নিউ এমসি এন্টারপ্রাইজে এলো, আসার পরে সে হয়তো ফাইন্যান্সে ব্যাটারিটা নিতে চাইছে, তো দেখা যাচ্ছে সে 40 কিলোমিটারের দূরে আছে, তো সেক্ষেত্রে ব্যাটারিটা সে পারচেস কি করতে পারে ফাইন্যান্সে? 40 কিলোমিটারের দাদার তো বিভিন্ন জায়গায় আউটলেট আছে, ঠিক আছে, মোটামুটি এরিয়া কভার করেই যায় দাদার। তো স্যারকে একটু ডাকবো, স্যার একটু আসবেন। যে ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকেরই প্রশ্ন থাকছে এখন এই সময়, যে অনেক দূর থেকে যারা ফাইন্যান্স করতে চাইছে, যে যদিও আমরা জানি স্বাভাবিকভাবে টোটো, বন্ধুরা এর আগেও ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলেছিলাম, যেটা হচ্ছে টোটো কিনলে বিশেষ করে যেটা আকাশা ফাইন্যান্স,
এছাড়া আকাশা ফাইন্যান্সে লোন কীভাবে প্রসিকিউর হয় এছাড়া সমস্ত বিস্তারিত তোমরা যদি দেখতে চাও সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো। সেখানে থেকে বলবো যেটা হচ্ছে মাত্র 40 কিলোমিটারের মধ্যে কিন্তু লোন করতে হলে কিন্তু তোমরা কিন্তু বিশেষ করে টোটো কিনতে পারো। এখন আমাদের প্রশ্ন, যদি আমরা ব্যাটারি নিই 40 কিলোমিটারের ঊর্ধ্বে কি আমরা লোন পাবো? সেটাই স্যারের থেকে প্রশ্ন। সেই ক্ষেত্রে অবশ্য আমরা আকাশা ফাইন্যান্স থেকে করাতে পারবো না। আচ্ছা, আকাশা ফাইন্যান্সের যে রুলসটা আছে সেই রুলসের মধ্যে দাঁড়িয়ে আমাকে তাকে এই কিলোমিটারটা আমরা বলছি তার ভেতর থেকে আমরা লোনটা করাতে পারি। আচ্ছা, যদি কোনো বন্ধুর বাজাজ ফিনান্স কার্ড থাকে, আচ্ছা, তো আমরা সেই বাজাজ ফিনান্স কার্ডের সুবিধা মানে সুবাদে কিন্তু তার ব্যাটারিটা আমরা লোন করে দিতে পারবো, সে যেখানেই থাকে কোনো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ থাকে কোনো সন্দেহ দেওয়া যাবে। তো বন্ধুরা, যেটা আমাদের সব থেকে বেশি প্রশ্ন ছিল যে আমরা দূর থেকে কি আমরা লোন পাবো, তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো একটাই কথা, তোমার যদি বাজাজ ফাইন্যান্স থাকে অবশ্যই কিন্তু তুমি ইন্ডিয়ার মধ্যে যেখানে থাকো স্যারের কাছে চলে আসো, যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফবাড়ি রোড আরিফবাড়ি ব্যারাকপুর রোডে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা প্রত্যেকটা বিস্তারিত কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। তো নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি।